দৌড়াচ্ছে তোকে মারার জন্য তোর খিচুড়ি খেয়ে তাদের পেট খারাপ হয়ে গেছে এবং তারা তোকে মারার জন্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তুইও দৌড়াচ্ছিস তারাও দৌড়াচ্ছে স্যারদের লেট তোকে মারার জন্য একেবারে এসব কথা বলে নাই তোমাদেরকে বলছে এসব কথা তোমরা আমাকে ব্ল্যাকমেল করতেছো ব্ল্যাকমেল ভাবলে ব্ল্যাকমেল তখন বাকিটা তোমার উপর লাগবে না আপনার টাকা বাপ মা বিয়ে করাটাকে স্টেবল হওয়া কেন মনে করে মানে আমার বাবা মাও সেম তাল তুলছে বিয়ে করো বিয়ে করো আরে তাদের ধারণা বিয়ে করলে সব প্রবলেম সলভ হয়ে যাবে অনেক দূর চলে আসছে এই তুই ডিওড্রেন্ট ইউজ করিস না সেই আসে নাই তা কিসের জন্য আসবে মাথায় ঘেলু থাকলে গা তো আসবে এখন দে পেনাল্টি দে কিসের পেনাল্টি কি এই যে বাইরে যে তোর সত্য ঘটনা ফাঁস করে দিব না সে অনেক বড়ই ব্যাপার পরিবারের সবচেয়ে বড় শর্ত হচ্ছে সবাইকে শিক্ষিত হতে হবে রোকসানা নাস্তার জন্য এত জোরে জোরে কেউ কথা বলে আরে বাবা নাস্তার জন্য তো তোমার সমস্ত নাস্তা আমি রেডি করে রাখছি কত রকম নাস্তা চলো তো বাবা চলো 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 ঠিক আছে আপনারা তুমি না পাগল হয়ে গেছো পুরাপুরি পাগল হয়ে গেছো ইনসেন্ট টাইপের কথাবার্তা বলতেছো শুধুমাত্র আড্ডা বাজে করতে পারতেছো না দেখি এরকম পাগলামি শুরু করবো তুমি আমার মায়ের জন্য আমাকে একসাথে গেছে তাই না আর এক জায়গায় এসে তারা আড্ডা দিবে কত সুন্দর প্ল্যান তোমাদের তোমার এই বন্ধু বান্ধব গুলো না কোনো কাজের না এগুলো কোনো একটা ভালো বুদ্ধি দিতে পারে না সারাক্ষণ তোমাকে কু বুদ্ধি দেয় তুমি যাইতে পারবে না বলে দাও ওদেরকে স্ট্রেট আওয়ে বলে দাও কিরে নমস্তে কা নাম দাঁড়াই আছি নামতে পারুম না আমি নামতে পারবি না মানে আমার আনা তুই কোস নামতে পারবি না কোনো কথা কইতেছ নাকি আরে আমার আটকে আছে আরে ম্যাডাম সমস্যা নাই মানুষ আমার এলাকা জামাই বলতে পারে কিন্তু ঘর জামাই বলবে এটা তো মাইনে নয় জানা আরে ভাই নিজের ঘরের এসিটা নিজের ইচ্ছা ছাড়তে পারি না আমি এই পলাধীন তো শিকল ভেঙে বেরোতে চাই কথা করবি গিয়া ফোন দিবে ওরে নাকি আর করবি কখন আর করবি আর বেশি বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যাবে কইলাম ওই তুই কারো ভয় রাখিস তুই তুই আমার ডলে হাসছিস এই এই ধর ঘুরতে আসবো ওইখানে আমাকে অ্যাটাক করা লাগবে বুঝলাম টাকা কত আজকে 2000 টাকা অ্যাডভান্স করছে আর শাহিস্তার পরে বাকি 3000 তুমি একটা সজারু রাতভর মনের জঙ্গলে বে বে হেঁটে বেড়াও একটা পিঁপড়া একটা শালিক ব্যবসা করেন মিয়া কিস্তি দিবেন না মিয়া ভাই দিয়া দিমু ভাই দিয়া দিমু আপনারা এমন করেন না বাড়ি ভাড়ার অ্যাড নিলাম কি আরে বাড়ি ভাড়ার আগাম মাসের ভাড়া নিলাম ইংরেজি কইছি তো বুঝছ নাই
আপনি তো আমার খুব আমি রেখেছি, তুমি রেখেছো? জি চাচা। বুদ্ধি নাই, গোস্তের কাছারি। শোনো, টিভিটা ওইখান থেকে তুলে এনে। আপনাকে চিনতে পারলাম না তো। আমি এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে। আপনি দেখতে খুব সুন্দর। খেপে কেন? আমি খেপে কম মন নাম শুনতে কেমন লাগে না? আরে ব্যাটা, ওইটা তো তোর গ্রামের নাম। ঢাকা শহরে থাকোস, এখন কি আর ওই বই? ঠিক আছে, তুই তো রেডি, তাই না? তুই ডাইনিং গিয়ে অর্ডার কর, আমি ফ্রেশ হয়ে আসছি। ভালো না, ভালো তো অবশ্যই। এই যে আপনি বললেন না যে রাগটা মাথায় উঠে যায়, তার মানে এই যে আপনি মিউজিক অফ করলেন কেন? মিউজিক অফ করলেন কেন? মানে কি বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড? আমারই তো বয়ফ্রেন্ড, কি আশ্চর্য। হ্যালো, হাই। অনেক সুন্দর ওয়েদার না?